আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই সব খাদ্যের ভিতরে প্রতিরোধ ক্ষমতাটা বেশি, যেগুলো মানবদেহকে মানবদের অভ্যন্তরে প্রতিরোধটা বাড়াতে পারে, সেই খাবারগুলো আমরা বেশি খাবো। যে কোনো ধরনের দধি, ঘোল, মাঠা, এই জাতীয় মানে দুধ থেকে তৈরি, কিন্তু এগুলি দুধ না, সম্পূর্ণ দধিটাই কিন্তু একটা ব্যাকটেরিয়া। এই জন্য দেখা যায় যে 1 কেজি দধিতে 28 কোটির উপরে গুড ফুড পজিটিভ ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরে আইসা শুধু আমাদের উপকারই করতে থাকবে। এখন আমার শরীরে যদি গুড ইমিউনিটি কম থাকে, তাহলে আমাকে অবশ্যই একটু দধির শরবত খেতে হবে, দধি খেতে হবে। আমার আপনি বলতে পারেন যে আমার তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস হলে আপনি একটু সুগার দধি খাবেন, ডায়াবেটিস হলে আপনি বিট লবণ খাবেন। লবণও আমাদের দেহের কিন্তু একটা বড় অংশের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লবণ দিয়ে খাবার আরম্ভ করতেন, যে কোনো খাবার আগে একটুখানি লবণ খেতেন। আর তো কি, লবণ কিন্তু আমাদের শরীরে মাইনাস না, সে আমাদের শরীরের প্লাস। তবে সাদা লবণ আপনি একটু আয়োডিন দেওয়া লবণটা আপনাকে খেতে হবে, আর বিট লবণ সব দিক দিয়ে সে উপকার করবে, শরীরের জ্বালা পোড়া অস্থিরতা জ্বর মাথা ব্যথা এটা কমাবে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে দুই ধরনের, সকল মানুষকে পৃথিবীর 700 কোটি মানুষকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এন এবং ইয়ান। মানে একজন লোকের ঠান্ডায় সে কাবু হয়ে পড়বে, একজন লোক গরমে কাবু হয়ে পড়বে। এন ঠান্ডা, ইয়ান গরম। এই গরম এবং ঠান্ডা দিয়াই সারা পৃথিবীর মানুষটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে।